ভারতের সঙ্গে 200 করতে পারল না অস্ট্রেলিয়া। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ভঙ্গুর ব্যাটিং করল ফেভারিট অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না তারা। টস জিতে ব্যাটিং নিয়ে মেরে কেটে 199 রান তুলতেই হারিয়েছে সবকটি উইকেট, আর খেলেছে 49.3 ওভার। জবাবে 200 রানের লক্ষ্য তারা করতে নেমেই শুরুতেই 3 উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে বিরাট কোহলির 85 ও লোকেশ রাহুলের অপরাজিত 97 রানে ভর করে 52 বল হাতে রেখেই 6 উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। তবে এই ম্যাচ অস্ট্রেলিয়াকে জেতানোর সম্ভাবনা তৈরি করে দিয়েছিল দুই পেসার মিশেল স্টার্ক ও জস হ্যাচলোড। রান তাড়ায় 2 রানের মধ্যেই একে একে 0 রান করে সাজ করে ফিরে যান ভারতের টপ অর্ডারের রোহিত শর্মা, ঈশান কিশান ও শ্রেয়াস আইয়ার। এরপর বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় ব্যাটাররা, তবে এক ভুলের কারণেই হার নিয়ে মাঠে ছাড়তে হয়েছে প্যাট ক্যামিন্সের দলকে। মূলত ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলির সহজ ক্যাচ মিসের খেসারত দিয়েছে অজি শিবির। ভারতের ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলের ঘটনা, অজি পেসার জস হ্যাজেলউডের বাউন্সে লেগ সাইডে ব্যাট চালিয়েছিলেন কোহলি, কিন্তু সার্কেলের মধ্যেই বল উঁচুতে উঠে গেলেও মিচেল মার্স সহজ ক্যাচ মিস করে বসেন। দলীয় 20 রানের মাথায় ডানহাতি এই ব্যাটারের রান ছিল মাত্র 12। এই ক্যাচ নিতে পারলে ম্যাচের ভাগ্য ভিন্ন হতে পারত। এরপর রাহুলকে নিয়ে 165 রানের জুটি নিয়ে ম্যাচ নাগালে নিয়ে আসেন কোহলি। শুরুতে জীবন পাওয়া বিরাট কোহলি খেলেন 116 বলে মাত্র 5টি চারের শটে 85 রানের ইনিংস। 6 থেকে 33 রান দূরে থাকতে দলকে নিরাপদে রেখে হেজলেডের বলে মিড অনে ক্যাচ দিয়ে ফ্রেন তারকা এই ব্যাটার। আর ম্যাচ শেষ করা আশা একেএল রাহুল করেন 115 বলে 97 রান। তার ব্যাট থেকে 8টি চার ও 2টি ছক্কার শট আসে।